বিসিবি কার্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন পঁচিশ পরিচালকের জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত এবং দুইজন এসেছেন এনএসসি থেকে মনোনীত হয়ে তারপরও বাকি তিন পরিচালক পদের ভোটাভুটি নিয়ে উত্তাপের কমতি নেই ক্রিকেট বোর্ড কার্যালয়ে সকাল থেকে বিসিবিতে প্রার্থীর সমর্থকদের ভিড় ঢাকা বিভাগের দুই পরিচালক পদের জন্য প্রার্থী চারজন যার তিনজনই হেভিওয়েট নির্বাচনের দৌড়ে এগিয়ে নাইমুর রহমান সহ কিশোরগঞ্জের কাউন্সিলর সৈয়দ আশফাকুল ইসলাম ও নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটু অন্যদিকে বরিশালে এক পরিচালক পদের জন্য আগের পর্ষদের সদস্য এম এ আওয়ালের প্রতিদ্বন্দ্বী আলমগীর খান দুই বিভাগে মোট পঁচিশ ভোট সকাল দশটায় শুরু হয়ে দুপুর আড়াইটার মধ্যে শেষ হয় ভোট গ্রহণ নির্ধারিত সময়ের আগে ভাবে ঘোষণা করা হয় ফলাফল ঢাকা বিভাগের ফল অনেকটা প্রত্যাশিতই কিন্তু চমক এসেছে বরিশালে সাত ভোটের পাঁচটি পেয়ে আওয়ালকে হারিয়ে বিসিবির নতুন পরিচালক আলমগীর খান অন্যদিকে সাবেক অধিনায়ক নাইমুর রহমান পুনরায় নির্বাচিত হন তার সমান তেরো ভোট নিয়ে বোর্ডে নতুন মুখ কিশোরগঞ্জের কাউন্সিলর আশফাকুল ইসলাম শুরুতে নাম শোনা গেলেও তানভীর আহমেদ আস্থা রাখেন মাত্র সাত কাউন্সিলর বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচন দুই হাজার সতেরো ক্যাটাগরি এক ঢাকা বিভাগে জনাব সৈয়দ আশফাকুল ইসলাম ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং জনাব এ এম নাইমুর রহমানও ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ক্যাটাগরি এক বরিশাল বিভাগে জনাব আলমগীর খান পাঁচ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে পরিচালক নির্বাচন শেষ এবার নজর সভাপতি পদের দিকে তবে সেখানে নেই কোনো চমকের সম্ভাবনা নাজবুল হোসেন পাপনের ওপরই বুধবারের সভায় আস্থা রাখবে পরিচালনা পর্ষদ তা নিশ্চিতই প্রত্যেকেই যারা আগে ছিল তারা সকলে এবং নতুন যারা এসছে তারাও একই কথাই বলে আসতে যাচ্ছে যে কোনো ক্যান্ডিডেটই নেই তারা একটাই ক্যান্ডিডেট তাদের সেটা হচ্ছে আমি আবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছি আমি যে জিনিসটার মধ্যে ছিলাম যে আমি এখনও ঠিক করিনি কিন্তু এখন আমি আপনাদেরকে বলছি যে আর যেহেতু কোনো ক্যান্ডিডেট নেই মনে হয় আমি আবার হচ্ছি তবে বিসিবির স্ট্যান্ডিং কমিটিতেও রদবদল আসবে বলেও গুঞ্জন সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা